নজরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল রুম যদিন দুই বিছনার মধ্যে শালি বিলাবে না না এটা বিলকুল চাইস না হদিস শরীফের মধ্যে নিষেধ আইসি এক জায়গার মধ্যে দুইজন আজনবী পুরুষ মেয়ে আর পুরুষ যদি তা তে জানিও ওই জায়গার মধ্যে তিন নম্বর শয়তান আছে তোমার বিছনা যত আলো কিন্তু গর তো এক আন এক গড়ের মধ্যে ইলা দুইজন হতোরা বিলকুল চাইস নাই এটা হারাম এতে গিয়ে বাসিয়া তা হবা ভবিষ্যতে শয়তান মাঝখানো তিন নম্বর যে আছে বা ফাদমার হাওয়ারে ওয়াসওয়াসা দিয়া যদি গেন তুমি হওয়াইতে তেহেরার এক পশমর বরাবর আমরা নাই আমরা রে কিতা করবো শৈতানি এতে কি মাহমুদ হুসাইন বিয়ানি বাজার সিলেট বাংলাদেশ থেকে ইন্দান প্রশ্ন হতরা যে মসজিদর জমিন বা লগেদি দি মসজিদ বানাইয়া যদি কোনো মানুষে দে তাহলে এই মসজিদর নাম ও মানুষের নাম দিয়ে আমার এই সিলটর মাহমুদ ভাই যে প্রশ্ন কিতা করবানা কারণ মান তাসদ্দাকা ইউরা ই ফাকাদ আশরাক হদিস শরীফের মধ্যে আছে যে মানুষে মানু দেখানির নিয়তে সদাকা করব হ্যাঁ সিঁড়কি গুণা করল কাদ আশ্বরগ কাদ শব্দ আইছে বড় তাকিত গুরুত্ব লাগে আশ্বরগ হে মানুষের সিঁড়কি গুণা করল এখন আমি মসজিদ দিলাম গড় দিলাম জাগা দিলাম আর আমি প্লেটের মধ্যে লেখা নিলাইলাম বা লেখলাম যে অমুকর তরফ তাকি দেব হয়েছে তখন আমি হৌ ফজাইলে আমাল বা হদিসর লাইনে আমি মা ইঙ্গিত দিই না যে হাল দিনে অসন দাতা মানুষরে আল্লাহ আল্লাপে জাহান্ন দিব যে খুব বেশি দান হয়রাত করছে মানুষরে খুব চাইছে মদরসা মসজিদে খুব হেফাজত করছে আল্লাহ বুন কিতা করছি আমি বলে না নাই তা মানুষ দেখাই পেলাই করছ হালাকি হেলা লেখাইছে না নামও লেখাইছে না কিন্তু মনে মনে আছে মাইছে দেখো কাউ কা আমি তো ওয়াহ ওয়া ক্যান প্লেইটো দেখানোলা কেমন বৎসর ই মসজিদ সমবেশ লাখ মানুষ আইতরা আপডাউন হিসাবে মহল্লা না মহল্লায়। সমাজ দশ বিশ হাজার বছরের মানুষ এতরা বিভিন্ন মুসাফিরে কলাইতরা আইয়া মসজিদে অমুকে দিছিন ই অমুকে রাই বরাবর কোনো সব পইতা নাই এর কারণে সদকা যেখান দিছ আমরা সবে জানি ডাইনাতে দিলে বাউতে বুঝত না তে আমি মসজিদ নির্মাণ করে দিলাম আমি মসজিদের গাঁট দিলাম ফুরকি বানাই দিলাম আমি আমি ফানির ট্যাঙ্কি বানাই দিলাম মসজিদের ফ্যান দিলাম এসি দিলাম মেম্বর বানাইয়ে দিলাম ইমাম সবর রুম বানিয়ে দিলাম মসজিদক কোনো আলমিরা বানাই দিলাম ইশারার মধ্যে ওখান সরকা যে আমি মুতওয়াল্লির আতো দিতাম বা মুতওয়াল্লিরে হইতাম তুমি হামটা হরাও আমার নামটা তুমি পেশ করিও না একিন হইয়ার না যে আপনার ঈশ্বরকে আল্লাই হরবো অনতলা আশা রাখবা যে আল্লাহ মন হয়ে কবুল মনে হয় হইয়ার আর ও জায়গার মধ্যে আমরা ওয়াহ হওয়া দিবা লাগি আমরা নাম লেখাই আমরা মসজিদ নির্মাণ হর ইার অমুক ফাতেমা বিবিন নামে মাটি দিছি অমুক আব্দুর রহিমন নামে আর দিয়া পিলিটো নাম দিয়া ফরে আমরা দাবিও জানাই ইয়ার ও ইকার শানো সদ করইল খানো আল্লাহরে কুশ করইল আল্লাহরে যামন দিয়ে হাসির হরইল আল্লাহর এবাদতির অর্থ ইয়ে তাহলেও আল্লাহরে কুশ করা বস মহত শর্মা আল্লাহর আল্লাহ নবী যে দিন যে আছে ইসলাম এর মধ্যে তাকিয়া এবাদতে করার মতলব আল্লাহরে কুশ করা এবাদত হরিয়া কোনোদিন আল্লাহরে কুশ করা দিত না। ইলিম হাসিল হইয়া কোনোদিন আল্লাহরে কুশ করা দিতো না আল্লাহ কুশার রাজি বা যশ্মায় তান উপরে কোনো আমল যে মতো পোহারী শরীবর হদিস একজন ফাহেসা একদম জীবনের গুনার কোনো সীমানায় গুনার মধ্যে জর্জরিত মহুলে এক কুত্তারে ফসা গলা মরিজার আর ফার মুজাদিয়া, ফানি উঠাইয়া আৰে কুট্টাক কুকুৰৰ মুকলো দিছে ঔ নিয়তে কুকুৰটাৰ আচানে মৌত আল্লাৰ দেৱাৰ কাৰণে বুখাৰী শৰীফৰ ৰেৱায়ত ঔ মহিলাৰ মা পই দিছে নিয়তলা কৰক জোহৰৰ নমাজৰ আগে এছাৰ নমাজা মাছলাই কাণ চোৱালো আপোনাৰ হৈছে আমি বুধ আপনে জোৰৰ আগে এচাৰ সজা যে কৰ্তা আপনে ফজৰ কিতাপ কৰচোন আপনার মাতি কান বাক্যায় ফেঁসাইল মুকা ফজর আপনি ফলি নি যদি ফলি চইন আপনার ফজর নমাজ হইসা আর এখন যদি হইন ফজর ফলি চইন আর জোর ফলাত লাগতা জোর আগে এসা ফলাত লাগতা উই না নমাজ কারণ ইয়টা হল সাহেবের তর্তিপ আগে মাসলামে কইছি। এক টাকি ফাঁস অক্তর ভিতরে যে নমাজ হজই ছয় না ছয় গেলে তর্তিবর বাইরা যারগে এক টাকি ফাঁস পর্যন্ত যদি নমাজ হজইছে আর সময় আছে বেল ফলে না বা অসুবিধা না ইয়াদও আছে ই অবস্থার মধ্যে এক দুই তিন চার পাঁচ অক্টর নমাজ আগে আদায় করতাম লাগে জমাত যাও বাকি সময় আছে আমি এসলা করতে পারবো বা দুই অক্টর নমাজ বা এক সপ্তর নমাজ আগে সজা আদায় করতাম মতো ফজর নমাজ পড়ছি না জোর জমাজ চলে চলতে দাও আমি ফজর নমাজ সজা আদায় করা লাগবে ওলা জোর নমাজ চলে আমি ফজর পড়ছি না এশা পড়ছি না চলতে দেও জোরর জমাত যাও তুমি আগে এসা আদায় করো বাদে তুমি ফরজ ফজর নমাজ আদায় করো ইমত অবস্থা যদি আমি ফর্জ আদায় না করিয়া জমা তো সরিয়ে আর ইয়াদও আছে আমার নমাজ কোনোটা হইল না এদিকে সোজা আদা হইল না এদিকে অক্তর নমাজ হইল না এর লাগে সাহেবের তরতি ফাঁস অক্তর বিতর যারা নমাজ খোজ হইব আগে সজা নমাজখানে আদায় করবা এরে ফরে অক্তর নমাজ পড়বা এতে জমাত যাও আর আপনি ইলা করতাক জমাত যাওয়াই তাকেনে আপনি সজা নমাজই কেন মসিদ আদায় করতাকেন মাইসে জানতো কারণে বিতির নমাজ পড়ের কারণ জোর সময় বিতির লাগিত বিতির তো সোজা আছে মাইসে দেখতনি দেখে সাক্ষী বন্তনি অমুখে নমাজ সজা করছে মাইসে জোয়ারোর সময় দুই রেখাত ফলের মাইসে জান্তনিয়ে নিয়ে ফজর নমাজ আদায় করেন হ্যাঁ কোনো বালা মানুষ বালা দিনদার ফরেজগার হে সবসময় তাহিয়া তেল হজু দহলির মসজিদ বড়ের ই গুইনমাত এর সজানমাদ যেখানে এখানে আদায় হজ হজও গেছে মানে গোরের কুণা তেখলা বড়োকা হরুতায় দেহা বিচেন দেহোক না আপনি ফটাফট শেষ করুক এরা সাক্ষী বনুকা না অত আল্লাহার হৌফা ডর রাখিয়া আল্লাহর আবাদত সরুকা তখন হয়তো আল্লাহ রাজিবাহ